কখনো হাসাই কখনো কাঁদাই কখনো হাসাই কখনো কাঁদাই কখনো হাসাই কখনো কখনো হাসাই কখনো কাঁদাই কখনো নাচাই কখনো নাচাই এ যে কখনো হাসাই কখনো কাঁদাই কখনো নাচাই কখনো নাচাই বলে কৃষ্ণ প্রেমের এই তো রীতি কখনো আছাই কখনো নাচাই কৃষ্ণ প্রেমের এই তো রীতি এ যে কাঁদাই মরে कृष्ण के भालोबेसे कृष्ण चरणी सब सपे दिए आमार एई बयसे एई दशा हलो आमार परिणामे कि हबे आमी तो जानि ना पाउ जानि ना परे सखी रे আসে মন শ্যামরাশে জর জর অলি আমারে পরিণামে কি হবে আমি তাও জানি না সখী রে কৃষ্ণ রূপে নয়নিতে আমার এই বয়সে এই দশা হলো আমার পরিণামে কি হবে আমি তাও জানি না আমি ভাবলাম কৃষ্ণ রূপে নয়নিতে যখন আমার এই দশা হলো ওই রূপ আমি আর হেরব তাই আমি কি করলাম জানিস আমার নয়নে দুটিকে আমি মুদ্রিত মুদ্রিত করি সখী রে
আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি বললি না রবি দেখিব না বলি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি দেখিব না বলে নয়ন মুদ্রিতা করলাম কিন্তু নয়ন মুদ্রিতা করি আমি অন্তরে তাকে দেখতে পাই দেখি আমার হৃদয়ে ভক্তির আসন পেতে আমার বোধত্রী ভঙ্গ বঙ্কি মঠামে দাঁড়িয়ে আছে যখন ভিতরে দেখলাম আমি ভাবলাম নিশ্চয়ই বাহিরে নয় আমি নয়ন মেললাম কিন্তু নয়ন মেলে কি দেখলাম জানি নয়ন মেলিয়া দেখে বৃন্দাবনে থেকে বাদিনীরই ঘরে কোনদিনই কৃষ্ণ ভজন হবে তাই বাদিনীরই ঘরে যখন কৃষ্ণ ভজন হবে আমি ভাবলাম এই বৃন্দাবন ছেড়ে আমি চলে যাব তাই আমি কি করলাম জানিস আমার মাথায় আমি ঘোমটা দিলাম ঘোমটা দিয়ে পদরীটি ঢেকে নিলাম যাহাতে আমার বধূ যেন দেখতে না পায় কেন জানি আমি ভাবলাম যে আমার বধূ যদি দেখতে পায় আমার বধূ আমার পিছু পিছু যাবে তাই বসন্তী পদরীটি ঢেকে আমি বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু সখীরে সখীরে আমি যদি চলি চরণ দিয়ে চরণ দিয়ে আমার নীলাজ
একজন পর নারী আর আমার বধূ একজন পর পুরুষ আচ্ছা বলতো পর পুরুষ হই পর নারী অঙ্গে স্পর্শ করা কি উচিত আমায় লোকে কলঙ্ক দেবে না তাই সখী রে দেবে কি বৃন্দাবনে সবাই আমায় কলঙ্ক নিরাই বলে সবাই কলঙ্ক দেয় তাই আমি ভাবলাম ওই কৃষ্ণ নামে যখন আমার কলঙ্ক হলো তাহলে কৃষ্ণ চরণে আমি আমার জীবনে যৌবনে দেখ মন প্রাণ আমারে বলতে যা কিছু সব আমি গোবিন্দ চরণে অর্পণ করে দিই ওরে বহিন তো দে বড় দাগা পেলাম আরে বহিন তো শুধু তাও নয় আমি আরো কি করিব জানিস কি করবি রায় আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব এ ছাড় গৃহ মাগো
প্রকৃত কৃষ্ণ ভক্ত বা ভক্ত যারা তারা কিন্তু কোনোদিন ঐশ্বর্য চায় না, কারণ ঐশ্বর্য থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, ঐশ্বর্যের বাহিরে কৃষ্ণ জানেই হরি হরি বল হরি বল হরি বল। ও মাইরা দেখো আক্ষেপ লীলা বড়, আক্ষেপ করে রাধারানী কত করে কেঁদেছিলেন, আক্ষেপের মধ্যে তো নাচ আসে না। দাদামাই বলেছিলেন দিদি পদের উপরে গান গাইবে, আমি কখনো পদের বাইরে গিয়ে কিছু করি না, পদের সমন্বয়ে যে কথা সেই বলে আমি যেখানেই কীর্তন করি না কেন। এখন কীর্তনের মধ্যে অধিকাংশ শিল্পী বাউল কবি মানে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বিভিন্ন বিভিন্ন গান গায়, কিন্তু মহা মানে পদকর্তার পদ তো এত কম নেই, পদকর্তা এত কম পদ লিখে যাননি যে কীর্তনের মধ্যে বাউল তরজা লোকগীতি নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত এগুলো দিতে হবে, বহু বহু পদ লিখে গেছে পদকর্তা। তাই দাদামাই বলেছিলেন দিদি পদের বাইরে যাবেন, পদের বাইরে গেছে কিনা সেটা আপনারাই জানবেন, আর আমি পদ ছাড়া কিছু করি, কারণ পদকর্তার পদ কখনো কম নয়। তাই প্রকৃত কৃষ্ণ ভক্ত বা ভক্ত যারা, আমি বুঝতে পেরেছি সত্যি এখানে ভক্ত বা ভক্ত আছে, আপনারা পদ বোঝে তা যদি না ভাবে আমাদের ভারতে অধিকাংশ জায়গায় দশটা বাজে আর একটা মানুষও পাওয়া যায়, প্রসাদ পাওয়ার পরে সব চলে যায়, কিন্তু আপনারা কত সুন্দর ভাবে বসে আছেন দেখেই বোঝা যাচ্ছে সত্যি আপনারা পদ বোঝেন, সত্যি আপনারা ভক্ত বা ভক্তা। এমন ভক্ত না হলে কৃষ্ণ কথা বলে কি সুখ পাওয়া যায় গো। তাই প্রকৃত কৃষ্ণ ভক্ত বা ভক্তা যারা তারা কোনোদিন ঐশ্বর্য চায় না, কারণ ঐশ্বর্য থাকিতে কৃষ্ণ প্রেমে নাকি হয়, ঐশ্বর্যের বাহিরে কৃষ্ণ জানেই হরি। তার প্রমাণ কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তী দেবীকে বলেছিলেন, পিসিমা আমি যাই, কুন্তী দেবী বলেছিলেন যে কৃষ্ণ প্রত্যেক দিনই তুমি যাওয়ার সময় বলে আমি আসি, আজ তুমি যাই আছো কেন, তবে তোমার ভাষায় আমি প্রকাশ পাচ্ছি তুমি গেলে তো আর আসবে না কৃষ্ণ, কেন না আমি এতদিনই জানলাম যে ঐশ্বর্য থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, ঐশ্বর্যের বাহিরে কৃষ্ণ জানিলাম। পঞ্চ পাণ্ডব যতদিন ভিখারি ছিল ততদিনই তুমি তাদের ছিলে, আজ তারা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, এই ঐশ্বর্যের মোহে ভুলে যদি তোমায় ভুলে যাই তাই তো তুমি চলে যাচ্ছ, যাও আমি তোমায় কোনো বাধা দেব না, তবে হে কৃষ্ণ হে কৃষ্ণ তোমার কাছে আমার একটি নিবেদন, এই পৃথিবী ছেড়ে যেদিন আমি চলে যাব চলে যাব পারে রাশে ভব নদীর কূলে গিয়ে দাঁড়াইব দাঁড়াইব, সেই দিনে যদি তোমার নাম ধরে ডাকি তেও ভুলে যায়, তুমি হাতে মোহন বাসি আর বদনে মৃদু হাসিনি, আমায় ভব নদী পার পারি করে ভব নদী প
ललिता
श्रवण भसन सुने अर्थात काजल नाखले कि वधु के दर्शन करा श्रवणी भूषण कुंडल अर्थात तुल नार वधुर नाम श्रवण करी भूषण कंकन नबे कि राय हमार वधुर दुखानी चरण सेवा कर बदनी भूषण ताम्बुल अर्थात प्राण नय तब कि राय हमार वधुर नाम करा আমার বধির গুণেরই কথা বলবো না আর আমার কণ্ঠের ভূষণ কি জানিস আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার আমার নাশার ভূষণ বন্ধ কলঙ্কের হার নাশার ভূষণ গন্ধ প্রীতি ভূষণ পতিত নুমন কহায় দাস গোবিন্দ এই পত্রি হল গোবিন্দ দাস পদকর্তার পদ তাই বললেন সখী আমি সদা সর্বক্ষণ শ্যাম ভূষণে সেজে আছি ললিতা বললেন রাধে তুই যে ভূষণেরই কথা বললি ওটি তোর অনুরাগ ভূষণ তোর অন্তরের কথা তবে কি জানিস তুই যে বৃষভান রাজ নন্দিনী রাজার ঘরের মেয়ে আবার রাজার ঘরের বধু তুই যদি বহিরঙ্গ ভূষণে না আসবি এই ব্রজবাসী কি বলবে বলতো তাই আয় রায় তোকে আমরা সাজাব हरे कृष्ण जय राधे 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 देखो भगवान प्रार्थना करब एर आगे हमारे एक दादा भाई बामार एक दीदी भाई गोविंद नामे जो अर्थ दान करल जे मनोबासना दान कर
সে মন বাসনা যেন পূর্ণ হয় এবং গোবিন্দ চরণে যেন মতি হয়। আরেকটি ছোট্ট সোনা, সেও গোবিন্দ নামে 10 টাকা দান করলো। বড় হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতার বদনে যেন উজ্জ্বল করে, আর কৃষ্ণ চরণে যেন তার ভাতে। জয় জয় শ্রী গুরুনি তাই গৌর সিদ্ধনাথ প্রমাণ। বললেন সখী রে, এই জগতে কি ভূষণে আমি যদি সাজি, সাজলে শুধু সাজা পাওয়া যায় কিন্তু কোনো মজা পায়। তাই নিজেকে সাজাতে যদি হয় তাহলে ভগবানের সাজে সাজাতে হবে রাধা রানীর মতো। এবারে সখীগণ বললেন, রাধে আরে কথা নাই, চলেবার সুসজ্জিতা হয়ে সবাই মিলে আমরা সারি সারি অভিসারে যাব। তাই সখীগণ রাই ভেলিকে বিভিন্ন অলঙ্কারে সাজালে, সাজিয়েই এবার সখী সঙ্গে রাধা রানী অভিসারে চলেছেন। কেমন ভাবে আবেশে সখী রঙ্গে অঙ্গ হেলাই, বৃন্দাবনে প্রবেশিলা জয় জয়, আবার বৃন্দাবনে প্রবেশিলা জয় জয়, বৃন্দাবনে প্রবেশ বৃন্দাবনে প্রবেশ আবার মাধবিন্দরুদলে দেখে শ্যামলা, এসো এসো ভালো হইল বিনোদিনী না, এসো এসো ভালো হইল, এসো এসো ভালো হইল দর্শনে বলি জোড়াই কেন দাসে মাগে রাঙা চরণ চরণ মাধুরে কালা চাঁদ, আবার কেন গলা ধরে গেছে আবার চাঁদ, ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবা ¡Gracias!
जगलपतर भ्रष कृपाशंद भय वच पतितानंग बाबा सर्व वैष्णव जय जय श्री गुरु निताय गौर शिवानंद प्रमानंद हरि हरि राधेश्याम राधा रानी की राधेश्याम राधा रानी की राधेश्याम राधा रानी की जय राधेश्याम।